যেই ছাত্র ছাত্রীরা পরস্পরে বন্ধুত্ব করে ছাত্র ছাত্রী তো এটা যে যত যুক্তি দিয়ে বলুক না কেন এতে যে তাদের সময় নষ্ট হয় তারা যে শিক্ষা বিমুখ হয় পড়াশোনার বাইরে তারা সময়টাকে অন্য কাজে নষ্ট করে এতে তো কোনো সন্দেহ নেই এটা কোনো ক্রমেই ছাত্র ও ছাত্রীর জন্য কল্যাণ কন্যয়ে কেবল ক্ষতি বয়ে আনে তাদের জীবনটাকে ধ্বংস করে পরস্পর বন্ধুত্ব যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে তো হয় তাতে সীমা রক্ষা করা না হয় তো সেটা তো অনেক বড়ো ক্ষতিকর সেখানে ছেলেমের পারস্পরিক বন্ধুত্ব যদি হয় তাহলে সীমালঙ্ঘন হবেই হবে এই সীমালঙ্ঘনকে রোধ করার সাধ্য কারণেই এই যত ভালো আর ভালো ছাত্রী হোক না কেন আল্লাহতালার নরনারীকে সৃষ্টি করেছেন এভাবে তারা যখন একে অন্যের কাছে আসবে তখন সীমালঙ্ঘন হবেই আর ছাত্রছাত্রীদের পারস্পরিক কাছে আসার অবকাশ অনেক বেশি এখন যদি বন্ধুত্ব হয় তাহলে সেই বন্ধুত্বটাই তাদের সীমা লঙ্ঘনের জন্যে স্বরূপ হয়ে যায় ফলে তারা লেখাপড়া পড়া করবে না সময় নষ্ট করবে এখানে সেখানে ঘুরবে আর পড়াশোনা বিমুখ বিমুখে নিজের জীবনটাকে নষ্ট করবে যেভাবে জীবন গড়ার কথা ছিল সেভাবে তাদের তাদের জীবন করবে না আর এর ক্ষতিরা তাদের পোহাতে হবে কর্মজীবনে এসে তাছাড়া এভাবে যদি তারা বন্ধুত্ব করে তখন কত ঘটনাই তো ঘটে এক তো হলো এ বন্ধুত্বটা এগিয়ে যায় ক্রমে বিবাহের দিকে পরে তারা চায় একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিবাহটা তো কেবল দুইজনের বিষয় নয় এর সঙ্গে তো দুই পরিবারও জড়িত হতে পারে তাদের দুইজন দুইজনের পছন্দ কিন্তু তাদের পরিবারের পছন্দ নয় পরিবারে পছন্দ না হয় তারা গোপনে বিবাহ করবে আর বাবা মা মেনে নেবে না তো একটা মহাফ্যাসাদ হয়ে দাঁড়াবে এক পরিবার অন্য পরিবার শত্রু হবে এ নিয়ে কত মামলা মোকদ্দমা হয় আমরা জানতে পারি যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের বিরুদ্ধে মামলা করে মেয়ে পক্ষ ছেলে পক্ষের বিরুদ্ধে মামলা করে এই দুই পক্ষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যায় অনেক সময় গোপনে করে গোপনে করে পরে যখন প্রকাশের পালা আসে এই তখন মহাফেসাদ হয়ে যায় অনেক সময় এমন হয় এমন ঘটনা মধ্যে জানা আছে গোপনটা গোপন রেখেই দিয়েছে আর এই অবস্থায় বাবা মা জোর করে এই মেয়েকে অন্য কথা বিবাহ দিয়েছে তাই সেটা কেমন হলো তো এক তো হলো বিবাহের দিকে আগায় আর বিবাহের দিকে যদি না আগায় তবুও তো এই যে বন্ধুত্ব বন্ধুত্বের সুবাদে তারা একে অন্যের কাছে আসলো বসে বসে গল্প করলো এখানে সেখানে গেল এটাই তো একটা হারাম কাজ এটা তো যদি মুসলিম হয়ে থাকে যদি ইসলামী অনুশাসনের প্রতি বিশ্বাস থাকে তো নিঃসন্দেহে এটা গুনার কাজ তারা গুনহার কাজ করছে তারপরে তাদের যদি সেই মূল্যবোধ না থাকে ধর্মীয় মূল্যবোধ না থাকে তাহলে এটা তো অবশ্যই যে ক্রমে তারা চারিত্রিক বিপর্যয়ের দিকে আগাবে চরিত্র নষ্ট হবে এবং এটাকে কেন্দ্র করে কত দুর্ঘটনা ঘটে কত দুর্ঘটনা ঘটে যে সে পর্যন্ত প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে তারা বেড়াতে যায় সেখানে এক ছাত্রীর সঙ্গে আরও একাধিক ছাত্র যোগ হয় তো ফলে তো একটা মানাত্মক কেলেঙ্কারি ঘটে যায় এইসব ঘটতো না যদি না তারা পরস্পরে বন্ধু হতে যেত ছাত্রছাত্রী এই যে অবস্থাটা শিক্ষা জীবনটা এটা বন্ধুত্বের জন্যে নয় এটা পড়াশোনার জন্যে আর বন্ধুত্ব এরা পড়াশোনার জন্য বাধা বহুবিধ ক্ষতির কারণে অবশ্যই ছাত্রছাত্রীর এর থেকে বিরত থাকা উচিত কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রী ভর্তি হয় তো পড়াশোনার জন্যে তো তারা পড়াশোনা কত বছর করতে পারে একজন ছাত্র ছাত্রীর শিক্ষা জীবনটা কত বছরের অতি সীমিত একটা সময় এরপরে আসে তাদের কর্মজীবন এবং সেটা আল্লাহ তালা হায়াত দান করলে এটা অনেক দীর্ঘ হয় তো সেই দীর্ঘ জীবনে যাতে কীর্তিমান হতে পারে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে তার জন্যে তার এই শিক্ষা জীবনটা যথাযথভাবে ব্যবহার করা অনেক বেশি জরুরি যে ছাত্র বা ছাত্রী যত ভালো পড়াশোনা করবে তার কর্মজীবন তত সার্থক হবে কাজেই শিক্ষা জীবনের সীমিত সময়টাকে শিক্ষা কাজে যদি ব্যবহার করা উচিত এটাকে নষ্ট করা কিছুতেই তো নয় এ বিষয়ে ছাত্রছাত্রী অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার খোঁজ খবর রাখা দরকার ছাত্র বা ছাত্রীর বাবা মায়ের অভিভাবকের খোঁজ নেওয়া দরকার যে তাদের তাদের ছেলে মেয়ে তারা পড়াশোনা করছে তো নাকি আড্ডা মেরে বেড়াচ্ছে এবং অন্যের সঙ্গে বন্ধুত্ব করছে এই তাদের সবসময় সতর্ক দৃষ্টি রাখা দরকার যদি ছেড়ে দেয় সতর্ক দৃষ্টি না রাখে তাহলে তারা তো আপন গতিতে চলবে এবং এক সময় বন্ধুত্ব করে করে কোথা থেকে কোথায় চলে যাবে তখন আর বাবা মায়ের কিছু করারও থাকবে না তো সেই পরিণতি যাতে না আসে তার আগে আগেই বাবা মায়ের অভিভাবকদের সচেতন হওয়া উচিত